বন্ধুরা, আজকে হচ্ছে রাখী পূর্ণিমা। আমার রাখী পূর্ণিমার পুজো দেওয়া হয়ে গেছে, তা তাই জন্য তোমাদের সাথে আগে ফার্স্টে এটা দিয়ে ভিডিওটা শেয়ার করলাম। আর আজকে তোমাদের সাথে কিছু কথা বলবো, সেই কথা বলেই আজকে ভিডিওটা আর কি শেষও করে দেবো, কারণ আজকে শুধু তোমাদের সাথে কথাই বলবো। এই দেখো, আমি আমার বুজু দাদাকে রাখী পরিয়েছি, কারণ আমার বাড়িতে কৃষ্ণ ঠাকুর নেই, সেই জন্য আমি আমার বুজু দাদাকেই দাদা মনে করে রাখী পরিয়েছি। আর তার সাথে যে মিষ্টি দিয়েছি তা তোমাদের সবার সাথে শেয়ার করলাম। এবার দেখো আমি আমার আর দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে দেখো বাবার ছবি, তো একটা ফুলের মালা পরিয়ে দিয়েছি। চলো এবার কথা হোক। বন্ধুরা, আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। আশা করি তোমরা সবাই কেমন আছো। আর বললাম না, কারণ তোমরা হয়তো ভালো নেই। আজ হচ্ছে রাখী পূর্ণিমা, তোমাদের সবাইকে আমার তরফ থেকে রাখী পূর্ণিমার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার ভালোবাসা। বড় যা সমস্ত দাদারা আছো তাদেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার ভালোবাসা। আজকে রাখির দিন, কারোর কাছে আজকে রাখিটা মানে সারা প্রত্যেক সবার কাছেই আজকে রাখির দিনটা একদমই ভালো না, আমার কাছে তো আরোই ভালো না। তবুও আজকে রাখির দিন আমি সকালবেলা উঠে সমস্ত ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো দেওয়াও হয়ে গেছে, রান্না বান্নাও হয়ে গেছে। পুজো আমি আজকে আমার বজরং বলি, আমার বজু দাদাকে আমি আমার দাদা বলে মনে করি, তাকেই আমি আজকে রাখি পরিয়েছি এবং তোমাদের সাথে সেই ভিডিও ক্লিপটাও শেয়ার করেছি। আর আজকে সকাল থেকে আমার শরীরটা খুব খারাপ, মানে খুব খারাপ বলতে নাকটা অনবরত খুসখুস খুসখুস করছে আর নাক দিয়ে অনবরত জল পড়ছে, কেন জানি না। তাও আমি আজকে রান্না বান্না করেছি, আজকে সেভাবে কিছুই করিনি, ডিমের ঝোল আর ভাত করেছি, আর রাত্রের জন্য একটুখানি তড়কা বানিয়ে নিয়েছি, ব্যাস, আর আজকে কিছু করিনি। তো এই হচ্ছে ব্যাপার। আর রাখির দিনে আমি শুধু আমার সমস্ত দাদা ভাইদেরকে অবশ্যই চাইবো যে তারা যেন প্রত্যেক নারীকে শ্রদ্ধা এবং সম্মান করে, যাতে আরজি করের মতো ঘটনা আর না ঘটে, এবং শুধু পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষই যেন না ঘটে, আমি এটাই চাই। এবং ওই মেয়েটি যেন খুব তাড়াতাড়ি তার জাস্টিস পায়, আমি সেটাই চাই, কারণ এরকম ঘৃণ্য অপরাধ যেন আর না ঘটে। কিন্তু আমার মতে একটাই কথা, যে তার অপরাধী যদি ধরাও পড়ে, তাকে যদি শুধু ফাঁসি দেওয়া হয়, সে ফাঁসি দিলে কি অপরাধ কমবে? কারণ এর আগেও তো আমাদের ভারতবর্ষে ফাঁসি হয়েছে, কিন্তু তাই বলে কি অপরাধ কমে গেছে? অপরাধ কিন্তু কমেনি। সেই জন্য আমার মনে হয় এমন একটা আইন আনা উচিত যে আইনটা মানে ভারতবাসীর মানে মানুষ, যে সমস্ত নোংরা মানুষ, তারা যেন করার আগে সে আইনটার কথা ভাবলেই যেন তারা ভয় শিউরে ওঠে। এমন একটা কঠিন থেকে কঠিনতম আইন আনা উচিত আমার মতে। তোমাদের কি মত অবশ্যই জানিও। ফাঁসি হলে তো হলো, এবং ফাঁসি তো এর আগেও হয়েছে, কিন্তু অপরাধ কমেনি। তাই জন্য আমার মতে প্রচণ্ড একটা ঘৃণ্য অপরাধ এটা ঘটেছে, মানে একটা কঠিন থেকে কঠিনতম একটা যেন আইন আসে, যাতে মানুষ এই ঘটনা ঘটানোর আগেই, সে আইনের কথা ভাবলেই যেন মানুষ আর এই ঘটনা না ঘটায়, আমার এটাই মত। তো আমাদের এখান থেকে তো মিছিল বেরোচ্ছেই, কালো বেরিয়েছিল একটা মিছিল, কিন্তু আমি জানি না মেয়েটি কবে জাস্টিস পাবে, যত তাড়াতাড়ি পায় আমার ততই আমি ততই খুশি হব। এবার দেখা যাক মেয়েটি কবে জাস্টিস পায়, আর কিছু বলার নেই। এবং আমাদের প্রত্যেক মেয়েদেরই উচিত, মানে প্রত্যেক ছেলে বা মেয়ে ছেলেদেরই উচিত যে মেয়েদেরকে সম্মান দেওয়া, কিন্তু এখনও অবধি কিন্তু আমরা সেই সম্মান দিই না। এখনও অবধি মেয়েদের কিন্তু মানে যে কোনো জায়গায় গেলেই কিন্তু একটা অসম্মান হয়, এবং আমরা কিন্তু মেয়েরাই মেয়েদেরকে অনেক সময় সম্মান দিই না, এটা কিন্তু তোমরা মনে করবে। ধরো একটা মেয়ে কোনো রকম ড্রেস পরলো বা একটা মেয়ে কিছু করলো, একটা মেয়ে কিন্তু আগে দেখবে সমালোচনা করে, এই বাবা এরকম পরলো, ছি 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 কেন, এবার নিশ্চয়ই মেয়েটা বাজে এরকম একটা, আরে আগে মেয়েটাকে চেনেও না জানেও না, কিন্তু সে তার সম্পর্কে কিন্তু একটা মেয়েও সমালোচনা করে। সুতরাং সেটা কিন্তু করা উচিত না আমার মতে। আগে তুমি তাকে জানো, তাকে দেখো, তারপরে তুমি তার সম্পর্কে সমালোচনা করো, এটাই আমার মনে হয়। তো তবুও এটাই এখন আর কিছু আমার বলার নেই। আর এবছর রাখিতে আমি প্রথমেই বলেছি যে এবছর রাখিতে আমি আমার সব থেকে প্রিয় একজন মানুষকে হারিয়েছি, রাখির আগেই হারিয়েছি, 2 মাস হলো। তো ওই জন্য আমার মনটা খুব খারাপ, এবং সেটা আমার নিজের দাদা, নিজের মানে কি আমার নিজের থেকেও বড়, আমার মাসির ছেলে, আমার বাস্তব দাদা ছিল, তো ওকে আমরা হারিয়েছি, 2 মাস হলো। আর তারপরেও 2 মাস, হ্যাঁ 2 মাসই হয়েছে। তো আমি সেসব কোনো কথা এখানে বলিনি, কারণ এই সমস্ত কথা এখানে বললে তার সাথে যারা যুক্ত তাদের সকলের মন খারাপ হচ্ছে, সেই জন্য আমি কিছুই বলিনি এবং বলতে চাইও না। তো যা হোক, তাই এটাই হলো কথা। এবং ওই ঘটনাটা থেকে নিজেকে আমি এখনও অবধি সামলে উঠতে পারিনি, তার আগে একটা এরকম ঘটনা ঘটেছে, একটা ইনসিডেন্ট ঘটেছে। তো সবাই অপরাধী শাস্তি পাক, আমি এটাই চাই, আর কিছু আমার বলার নেই।
আর এখন আমি তাহলে ভিডিওটা এখানেই আপাতত শেষ করছি। আর কিভাবে আজকে আজকে কোনো প্ল্যান নেই, কিচ্ছু প্ল্যান নেই, আমি আমার বজরং বলি আমার বজু দাদাকে রাখি পরিয়েছি, এটাই আমি খুব খুশি। আর আমি জানি আমার বজু দাদাও রাখি পরে খুব খুশি। তো এইভাবেই আমি আজকে দিনটা সেলিব্রেট করছি। আর দেখা যাক, যদি না তো সর্দিটা না কমে তাহলে একটা ওষুধ তো খেতেই হবে। তা চলো বন্ধুরা, আর কিছু আমার বলার নেই। আর আমি এটাই চাই, সত্যিই চাই যেন মেয়েটির অপরাধের শাস্তি পাক। আর আমার কিন্তু আর একটা কথা বলার আছে যে প্লিজ তোমরা সোশ্যাল মিডিয়াতে মেয়েটার ছবি আর ছড়িও না। আমার মতে এটাই উচিত, কারণ মেয়েটির ছবি যত ছড়াবে তত মেয়েটি বাড়ির লোকেদের হাতে কষ্ট হবে। কারণ আমার দাদা তো চলে গেছে, আমি এই জিনিসটা জানি। আমার দাদার সম্পর্কে যদি কোনো কথা বা কিছু বলছি তাহলে আমার মাসি বৌদি বাচ্চা সবারই খুব কষ্ট হচ্ছে। সেই জন্য আমি কিন্তু এই ব্যাপারটা খুব বুঝি। ওর ছবি তোমরা আর সোশ্যাল মিডিয়াতে দিও না, তাতে ওর পরিবারের লোকেদের সত্যি খুব কষ্ট হবে। এটাই আমার ব্যক্তিগত মতামত, এর বেশি আর আমি কিছু বলতে চাই না। তা চলো, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর যদি কোনো ভিডিও আজকে কিছু না দেখানোর থাকে তাহলে হয়তো ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর কিছু বলবো না। কারণ ভিডিও অলরেডি 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট তোমাদের সাথে কথা বললাম এবং আমার মতামত তোমাদের কী মনে হয় অবশ্যই জানিও। ব্যাস, এর থেকে বেশি আর কিছুই আমি বলবো না, আর কিছু বলা নেই। আর হ্যাঁ, সবাই অনেকেই বলছে যে এবছর পুজো করো না, পুজো করো না, পুজো করো না। আমার মতে পুজো যেভাবে মানে আড়ম্বরপূর্ণভাবে যত বড় করে পুজো হয় সেভাবে না হলে ছোট করে হলেও করা উচিত। কারণ পুজোর মাধ্যমে কিন্তু অনেক মানুষের রুজি রোজগার যুক্ত থাকে। কারণ কোনো অনেক মানুষ আরেকটা অনেক কিছু স্টল দেয়, অনেক কিছুভাবে তারা রুটি রোজগার করে। সেই জন্য আমার মতে খুব বড় করে পুজো না হলেও একটু ছোট করে হলেও যেন পুজো হয়, যেন তাদের রুজি রোজগারটা হয়, আমি এটাই চাই। কারণ ওটা ওই রুজি রোজগারে ওদের সারা বছর চলবে, আমার তো এটাই মতামত। আর বড় করে হতে হবে না, কিন্তু ছোট্ট করে হলেও যেন হয়, আমার এটাই মতামত। তোমাদের কি মত অবশ্যই জানিও। এই হচ্ছে কথা, ব্যাস আর কিছু বলার নেই। আর আমি তো আর কিছু বলবো না, আর আজকে এখানেই আপাতত ভিডিওটা শেষ করছি। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আমার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। আর একটাই কথা শুধু বলবো, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সত্যি এখনও অবধি উই ওয়ান্ট জাস্টিস। আমরা চাই যাতে মেয়েটির অপরাধী খুব দ্রুত থেকে দ্রুততম শাস্তি পাক, এবং মেয়েটি যেন তার এই অপরাধে মানে ও তো আর ফিরে আসতে পারবে না, কিন্তু ও যাতে ও যেখানেই থাকুক ওর অপরাধীরা যে শাস্তি পেয়েছে এটা দেখেই ও শান্তি পাবে। এবং আমার মতে নিশ্চয়ই ওর অপরাধীরা শাস্তি পাবে, কারণ যখন পুরো পৃথিবী তোলপাড় হয়ে উঠেছে তখন নিশ্চয়ই ও শান্তি পাবেই ওর, এবং ওর অপরাধীরাও শাস্তি পাবে। তো চলো আজকে ভিডিওটা শেষ করছি।